আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা খুবই সুন্দর একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো। আপনারা ম্যাক্সিমামই এই জিনিসটা জানেন, অনেকে হয়তো জানেন না, মানে ধরেন হচ্ছে কিছু সংখ্যক মানুষ হয়তো জানেন না। সেই কিছু সংখ্যক মানুষের জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো আমরা বিভিন্ন সূত্র দেখি না, যে আমরা যদি বলি স্থির তড়িতের একটা আছে কুলম্বের সূত্র, যে দুইটা বিন্দু চার্জ পরস্পর থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, ধরে নিলাম এরা পরস্পর থেকে আর ডিস্টেন্সে অবস্থান করতেছে, তাই না? আর ডিস্টেন্সে অবস্থান করতেছে, তো এইটা এই চার্জের মান Q1, এই চার্জের মান Q2। তো সেক্ষেত্রে বলা হয় এদের মধ্যবর্তী স্থির বৈদ্যুতিক বল F, এটা হচ্ছে Q1 এবং Q2 এর সমানুপাতিক, অর্থাৎ আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা সেক্ষেত্রে কি করি, F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R2 আগে লিখি, এরপর কি করি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা কি লিখি, F ইজ ইকুয়াল টু C Q1 Q2 বাই R2। একটা কি আনি, ধ্রুবক আনি, এই ধ্রুবকের আবার মান আছে বিভিন্ন, তাই না? এরকম আরও সমীকরণ আছে, যেমন আমরা কি জানি F ইজ প্রপোর্শনাল টু M1 M2 বাই D2। এটা কি, এটা FE অর্থাৎ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আরেকটা হচ্ছে FG গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না, মহাকর্ষ বল। তাহলে FG ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা ধ্রুবক আনি G, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তাই না, বাই D2। তাহলে এই যে প্রত্যেকবার সমানুপাতিক চিহ্ন যখন উঠায় দিচ্ছি, তখন আমি কি করতেছি, বারবার একটা করে ধ্রুবক নিয়ে আসতেছি, বারবার একটা করে ধ্রুবক নিয়ে আসে, সমানুপাতিক চিহ্ন যতবার উঠাচ্ছি ততবার একটা করে ধ্রুবক আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। তো এই ধ্রুবকটা আমার সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমার কেন ধ্রুবক আনতে হয় সেটা নিয়ে আমি একটু ছোট্ট করে কথা বলবো। জিনিসটা খুবই সোজা, আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন জিনিসটার ভিতরে কোনো জটিলতার কোনো জায়গা নেই, হ্যাঁ একদম সোজা। খেয়াল করেন, ধরেন আমি বললাম ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, যে ওয়াই এক্সের সমানুপাতিক, এর অর্থ কি বলেন তো, এর অর্থ যদি এক্স বাড়ে তাহলে ওয়াইও বাড়বে, আর যদি এক্স কমে ওয়াইও কমবে, এক্স যদি বাড়ে ওয়াইও বাড়বে, ওয়াই এর মান বাড়বে, এক্স যদি কমে ওয়াই এর মানও কমবে। যেই হারে এক্সের মান বাড়বে, ওয়াই এর মান কোন হারে বাড়বে সেটা কিন্তু আমরা জানি না। এক্সের মান বৃদ্ধির জন্য ওয়াই এর মান বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে এটা কি আমরা জানি না। সমানুপাতিক চিহ্নে আমি শুধু এইটুকু বলতে পারি, এক্সের মান বাড়লে ওয়াই এর মান বাড়বে, এক্সের মান কমলে ওয়াই এর মান কমবে। অথবা আমি যদি লিখি ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, এটাকে আমরা ব্যস্তানুপাতিক বলি, কারণ কি 1 এর নিচে আছে, তাই না? তাহলে এক্সের মান বাড়লে ওয়াই এর মান কমবে, এক্সের মান কমলে ওয়াই এর মান বাড়বে, এক্সের মান বাড়লে ওয়াই এর মান কমবে, এক্সের মান কমলে ওয়াই এর মান বাড়বে। কিন্তু এক্সের মান 1 কমলে ওয়াই এর মান কতটুকু বাড়বে এটা কি আমরা এই সমানুপাতিক চিহ্ন থেকে বুঝতে পারি, পারি না। সেই জন্য আমার সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এখন দেখেন আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এইখানে এইখান থেকে আমি ধরো সমানুপাতিক ধ্রুবক আনলাম 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর ক্ষেত্রে আমি যদি একটা জিনিস প্লট করি, একটা গ্রাফ প্লট করি, ধরেন আমি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ভালো করে বুঝেন। তাহলে এইখানে দেখেন এক্সের মান, এই এই ক্ষেত্রে এক্সের মান যখন 1, এক্স ইজ ইকুয়াল টু 1 মানে ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্সের মান যখন 1 ওয়াই এর মানও তখন 1, ঠিক কিনা? এক্সের মান যখন 2 ওয়াই এর মানও তখন এই বরাবর 2, এক্সের মান যখন 3 ওয়াই এর মানও তখন 3, ঠিক কিনা? এক্সের মান যখন 2 ওয়াই এর মানও তখন 2,
x এর মান যখন 3 y এর মানও তখন 3 তাহলে এইখানে আমার লাইনটা এরকম কিন্তু আমি যদি বলতাম এই সমীকরণ থেকে y is equal to twice x তাহলে কি আসতো y is equal to twice x যদি আসতো তাহলে x এর মান যখন 1 y এর মান তখন 2 x এর মান যখন 1 y এর মান তখন 2 x এর মান যখন 2 y এর মান তখন 4 4 এই জায়গায় হবে কোথাও x এর মান যখন 3 y এর মান 6 তখন গ্রাফটা কি রকম হবে এরকম হবে ঠিক কি না অর্থাৎ ঢাল কি হচ্ছে বাড়তেছে তার মানে আমার এই যে x এর মান এক বাড়লে x এর মান বাড়লে y এর মান কতটুকু বাড়বে x এর মান একক পরিমাণ বাড়লে y এর মান কতটুকু বাড়বে এই জিনিসটাই হচ্ছে এই সমানুপাতিক ধ্রুবক আমার সমানুপাতিক চিহ্ন উঠায়ে সমান আনতে এই ধ্রুবক দ্বারা গুণ করা লাগে এটা দিয়ে আমি গুণ করি যে y is proportional to x তখন আমরা y is equal to mx এই m টারেই আমরা বলি সমানুপাতিক ধ্রুবক এই m টারেই বলি আমরা গুণাঙ্ক এই m টারেই বলি আমরা ঢাল এই m টারেই বলি আমি সমানুপাতিক ধ্রুবক এই m টারেই আমি বলি গুণাঙ্ক এই m টারেই আমি বলি ঢাল এই m রেই আমি বলি সহগ আপনি যেই নামেই ডাকেন না কেন অর্থাৎ x এর মান এক বাড়লে y এর মান কতটুকু বাড়বে x এর মান একক পরিমাণ বাড়লে অর্থাৎ এইখানে x x এর সাপেক্ষে y পরিবর্তনের হার বলতেছে ঠিক আছে m is equal to কি y by x m is equal to y by x বা আমি এইখানে বলতে পারি del y by del x ঠিক আছে অর্থাৎ আমার এই জায়গায় x এর মান প্রতি একক পরিবর্তনে y এর মান কতটুকু চেঞ্জ হয় x এর মান আমার এইখান থেকে এইখানে আসছে কতটুকু চেঞ্জ হয়েছে 1 y এর মান চেঞ্জ হয়েছে কত 1 কিন্তু x এর মান আমার এইখানে চেঞ্জ হয়েছে ধরেন এইখান থেকে এইখানে আসতে চেঞ্জ হয়েছে 1 y এর মান কত চেঞ্জ হয়েছে বলেন তো y এর মান কত চেঞ্জ হয়েছে দ্বিগুণ 2 হইছে না দুই পরিমাণ চেঞ্জ হইছে না এখানে কত 2 ছিল এখানে কত হইছে 4 হইছে এটা 2 এটা 4 কত চেঞ্জ হইছে চেঞ্জ কত 2 আমার কথা বুঝতে পারছেন এই জন্যই আমরা সমানুপাতিক চিহ্ন যখন উঠাই সমানুপাতিক চিহ্ন যখন উঠাই তখন একটা সমানুপাতিক ধ্রুবক বসাই কারণ আমার সমানুপাতিক চিহ্ন শুধু বলতে পারে যে x বাড়লে y বাড়বে x কমলে y কমবে কিন্তু x বাড়লে y কতটুকু বাড়বে x কমলে y কতটুকু কমবে x কতটুকু কমলে y কতটুকু কমবে x কতটুকু বাড়লে y কতটুকু বাড়বে সেই সম্পর্কটার জন্য আমার একটা কনস্ট্যান্ট লাগে এই কনস্ট্যান্টকেই আমরা বলি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট অথবা এটাকে বলি সহগ বা কোএফিশিয়েন্ট এটাকেই বলি আমরা গুণাঙ্ক বা মডুলাস বা কোএফিশিয়েন্ট এটাকেই আমরা বলি ঢাল বা স্লোপ যেই নামেই ডাকেন না কেন সো আমার কি করতে হবে যখন সমানুপাতিক চিহ্ন উঠাবো তখন আমার একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে বুঝাইতে পারছি আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে